পশ্চিমবাংলায় যুদ্ধ ছিল আপনারা জিতিয়ে দিয়েছেন, এবার ত্রিপুরাতেও যুদ্ধ রয়েছে এবং ত্রিপুরাতেও খেলা হবে, চিন্তা নেই, আমরা যাচ্ছি তো, এবং আপনাদেরকেও ক্রমশ আসতে হবে। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের প্রত্যেককে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা, এবং একসাথে একটু জোরে বলুন তো দিদি শুনতে পাবে ওখানে, খেলা হবে। আমাদের যুব তৃণমূল কংগ্রেসের যিনি রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ, তিনি প্রথম পশ্চিম বর্ধমান জেলা সফরে আসছেন, সেই উপলক্ষে আমরা বিভিন্ন ব্লকের তৃণমূল কংগ্রেসের, তৃণমূল যুব কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং আজকে তিনি গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে আজকে তাকে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আমাদের দলের কর্মীরা সম্বর্ধনা দেবেন। কী কী কর্মসূচি রয়েছে জানেন? আজকে তিনি এই আসানসোল পৌঁছানো পর্যন্ত যতগুলো ব্লক পড়বে প্রত্যেকটা ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে সম্বর্ধনা জানাবে।